Welcome to Learn Textile Testing YouTube channel. Stay with us. Increase your textile knowledge. ভারতের প্রখ্যাত সুতা ব্যবসায়ী মহিনমোহন চক্রবর্তী ব্যবসার কাজে বেশ কয়েকবার কুষ্টিয়া এসেছিলেন। নদীপথে নিরাপদ যাতায়াত আর উন্নত রেল ব্যবস্থার কারণে তিনি কুষ্টিয়ার বড় স্টেশন এলাকায় একটি সুতার মিল স্থাপনের উদ্যোগ নেন। 1908 সালে মিলপাড়া এলাকায় 100 একর জায়গার উপর নির্মাণ করেন মোহিনী মিল। সে সময় সুদূর ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিন এবং পিতলের তৈরি প্রায় 200 তাঁত আমদানি করে বসেছিলেন তার মিলে। সে সময় ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় এ ধরনের আধুনিক সুতার কলের মধ্যে মোহিনী মিল ছিল অন্যতম। এখানে প্রায় 300 শ্রমিক কাজ করতেন। এ মিলে উৎপাদিত সুতা ভারতবর্ষের সব প্রদেশ ছাড়াও বার্মা, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যেত। সে সময় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বস্ত্রকল মোহিনী মিল ছিল অর্থনৈতিক চালিকা শক্তি। সচল অবস্থায় মোহিনী মিল ছিল সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কলের স্বীকৃতপ্রাপ্ত মিল।